হচ্ছে আমার মা, তো মাকে নিয়ে যাব আজকে ঝুলন দেখতে। অনেক বছর আগে গেছিলাম, তো আজকে অনেক বছর পর যাচ্ছি। আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন, আপনাদের পিছনে বিখ্যাত আর ওখানে সাজাই তোমার রেডি করে 8টা 9টার দিকে। আগের বছর গেছিলাম যখন তখন 8:30 বাজে, তখন কোনো কিছু রেডি করেনি, মানে এতটা দেরি করে মানে ওরা মানে সব কিছু সাজিয়ে বসায়। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো আমাদের নান্দাইয়ের বিখ্যাত ঝুলন যাত্রা। তাহলে চলো যাওয়া যাক। গাইস, এটা হচ্ছে আমার মা, তো মাকে নিয়ে যাব আজকে ঝুলন দেখতে। অনেক বছর আগে গেছিলাম, তো আজকে অনেক বছর পর যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। গাইস, বাড়ি থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে এসেছে আমরা তিনজন মিলে সমুদ্রগড় বাজারে একটা জেঠুর দোকানে। এই দোকানে সমস্ত রকম বাংলাদেশের শাড়ি বিক্রি করা হয়, আর এটা মানে একদর, পুরো একদম দোকানে লেখাই আছে। তো এই দোকানটা এসেছি, তো মা একটা শাড়ি কিনবে, এর জন্য যেহেতু সামনে দুর্গা পুজো, একটু একটু করে জিনিস কেনাকাটা না করে রাখলে সামনে সে আমার উপরই চাপটা পড়বে, সব কিছু আমাকে কিনতে হয় গিয়ে নিয়ে। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, তো ওই শাড়িটা আমার একবার দেখাতে পছন্দ হয়ে গেছিলো। এটা বাংলাদেশের হাতে বোনা মাঠা শাড়ি না কি বলে এটা, আর বুটিগুলো দেখছো সেগুলো হাতে মানে বোনা, পুরো হাতে তুলে বুটি করে না কি বললো বেশ। তো এই শাড়িটা নিয়েছি, এখন শাড়িটা কেনার পরে উঠে পড়েছি আমরা টোটোতে, এখন যাবো নান্দাই ভিড়েছে ঝুলন দেখতে। আর গাইজ, মাকে তো দেখালামই তোমাদের, তো এটা হচ্ছে আমার বাবা, তো বাবা মা আর আমি তিনজন মিলে যাচ্ছি, আর ভাই কালকে গিয়ে ঘুরে এসছে তাই আজকে আর যাবে না। গাইস, টোটো আমাদের নামিয়ে দিল, কেননা আর ভেতরে যাওয়া যাবে না, যেহেতু মানে এখন প্রচণ্ড লোকজনের ভিড়, রাত হয়ে গেছে, আর এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। চারিদিকে লাইটিং রয়েছে, তো দেখতেই পাচ্ছ, আর দোকানপাটও বসেছে, ভালোই দোকানপাট বসেছে, যেহেতু আজকে আর বৃষ্টি নেই, কদিন ধরে যে বৃষ্টি হলো কি বলবো আর। তো দেখতেই পাচ্ছ এখন আমরা প্রবেশ করব ঝুলন দেখার জন্য, তাহলে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন লাগে আমাদের এখানকার ঝুলন যাত্রা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো যে প্যান্ডেল ওপরে রয়েছে পূর্ণিমার চাঁদ, আর পাশে রয়েছে প্যান্ডেল, দারুণ লাগছে তাই না বলো? শোভা স্বাধীন সঙ্গে দৃশ্যসজ্জা শুরু হয়ে গেছে, এখনো যারা এই মনোরম দৃশ্য সত্য যুগের কাহিনী অবলম্বনে বিষ্ণু পুরাণের ঘটনা যে দৃশ্য আপনারা আপনাদের গাইজ, এখন আরেকটা জায়গায় ঝুলন দেখার জন্য যাচ্ছি। তো একটা ঝুলন দেখা আমাদের হয়ে গেলো, তোমাদের সাথেও শেয়ার করলাম আমি, তো কি বলবো এত আওয়াজ, কত মানে কথা বললে তোমরা শুনতে পেতে না, এর জন্য আমাকে ব্যাকে সাউন্ডটা বলে দিতে হচ্ছে। দেখতেই পাচ্ছ পেছনে অনেক লোকজন আসছে, পেছনে আছে আমার মা, তারপরে আছে বাবা, সবাই লাইন ধরেছি আমরা, কেননা দুজন তিনজন করে যাওয়া যাচ্ছে না একটা ই দিয়ে, যেহেতু একটা রাস্তার মধ্যে দুটো গেট করা হয়েছে, একটা যাওয়ার একটা আসার। গাইস, সামনে যেতে পাচ্ছি না, এত ভিড় কি বলবো, দেখতেই পাচ্ছি শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে, আর সবার হাতেই ক্যামেরা রয়েছে, সবার হাতেই ফোন, সবাই কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে, দেখতেই পাচ্ছ। তো আমি আমার মতো ব্লগ করছি, আর এগুলো কিন্তু মানুষগুলো সবই কিন্তু সত্যিকারের মানুষ, দু একটা হয়তো সিনারি আছে কিন্তু বেশিরভাগ সব মানুষগুলো সাজানো হয়েছে, সবই সত্যিকারের মানুষ, তোমরা কিন্তু ভেবো না আবার যে এরকম সব এমনি সাজিয়ে রেখেছে। গাইজ, এই লাইটিংটা আমার দারুণ লেগেছে, এই লাইটিংয়ের পরে আসছে তোমাদের যেটা দেখাবো, চন্দ্রযান 3, যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছে, আর এই হলো আমাদের সেই চন্দ্রযান 3। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কীরকম ঝুলুন দেখলে, কোথায় দেখলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ
আমাদের নান্দাইয়ের এবছরের শ্রেষ্ঠ আকর্ষণ এটাই ছিল। এরপর আমরা চলে এসেছি একটা মেলাতে, মেলায় ঢুকবো, তার আগে আরেকটা জায়গায় যাব। আর গাইস, এখানে এত কষ্ট করে এত দূরে এলাম, ও বাবা, এসে দেখি বন্ধ সব, কেন জানি না, বলছে যে একটু পরে খুলবে, তার জন্য যখন এসছে তাহলে দেখেই যাই কি সাজিয়েছে। এটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো এরপরে বললাম দাদাদের যে কখন খুলবে, দেরি হবে কি না, তাহলে চলে যাবো, বলছে না না এখনই খোলা হবে। তো ঘেমে পুরো স্নান করে ফেলেছে, এরকম অবস্থা, গরম পড়েছে। শুভেচ্ছা। আর আমাদের নান্দাই পাঁচটা ঝুলুন করে, কিন্তু পাঁচটা ঝুলুন পুরো সেরা সেরা করে, সবই কিন্তু মানুষ সাজানো রয়েছে, এক একটা থিম এক একটা জায়গায় করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা চলে এসেছি একটা মেলাতে, যেটা তোমাদের প্রথমেই দেখালাম, আর এটা হচ্ছে ডাইনোসর। ডাইনোসরের ওপরে সবাই উঠে আছে, আমার তো দেখলেই ভয় করে। আর এখানে বাচ্চারা জাম্পিং করছে, আর এখানে নাকরদোলনা, যেটা সব থেকে ভয় পাই বেশি, একবার টাকা দিয়ে উঠিনি, মানে এত ভয় আমার, কি বলবো। আর এই যে গাইস, মেলায় ঘুরতে ঘুরতে এই সব বাঁদরদের সাথে দেখা হয়ে গেছিলো, কি বলবো, শুধু খালি পেছনে লাগা, পেছনে লাগা ছাড়া ওদের কোনো কাজ নেই। এই ফটো তোল, এই কর, আমি যে আমি ভিডিও করছি তোরা ফটো তোল, কি বলবো, হাই করে দিলো দেখতেই পেলে। গাইস, এখানে সব পুচকি বাচ্চারা বোট চালাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন চলে এসেছি খাবারের দোকানে, খুব খিদে পেয়ে গেছে, এখান থেকে জিলিপি কিনবো, বাবা জিলিপি কিন মানে কিনলো, এরপর বাড়িতে গিয়ে খাবো, এটা আর দেখালাম না তোমাদের। আর এখানে বিক্রি হচ্ছে চাউমিন, এগরোল, মোগলাই সব কিছুই, তো এগুলো কিচ্ছু খাইনি, শুধু তোমাদের দেখালাম, কিচ্ছু খাইনি। এখন আছি মার জন্য আইসক্রিম কেনা হলো, মা বলছে চকোবার আইসক্রিম খাবে, এর জন্য আমি খাবো না, কেন আমার গলা ব্যথা। গাইস, মেলাতে নিমকি 20 টাকা সহ মানে 200 টাকা কেজি, তোমাদের ওখানে কত করে কেজি অবশ্যই কমেন্ট করে জানিও, দামটা বেশি নিল না কম নিল। এখন চলে এসেছি নান্দাইয়ের বিখ্যাত এই মাসির কাছে ফুচকা খাওয়ার জন্য। তো এখানে যখন নান্দাই ব্রিজে আমরা যেতাম ঘুরতে, তখন এই মাসির কাছ থেকে আমরা ফুচকা খেতাম, তো 10 টাকার 8টা দেয়, কিন্তু এখন যেহেতু মেলা তার জন্য বলছি 10 টাকার 7টা, তো আর চাটনি ফুচকা 5টা 10 টাকা করে দেয়। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। টাটা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।